মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুজ্রে। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগতম জানাচ্ছি। তো চলো সে দিনটাকে স্টার্ট করা যাক। আজ হচ্ছে কি বার? আজকে হচ্ছে কি ভুলে, যখনই বলি যে কি বার তখনই ভুলে যায় জানো। আজকে হচ্ছে কি বুধবার। তো আজকে হচ্ছে কি লক্ষ্মী পুজো, অনেকে লক্ষ্মী পুজো কালকেও করে নিয়েছে, মঙ্গলবার দিনকে লক্ষ্মী পুজো করে নিয়েছে। তো আজকে হচ্ছে কি আমরা লক্ষ্মী পুজো করবো বাড়িতে, মানে আজকে বলতে কালকে কিছু কিছু বাড়িতে লক্ষ্মী পুজো করেছে, মানে আমাদের পাড়ার মধ্যে। আর আজকে হচ্ছে কি আমাদের পাড়া বলতে যে রঘুদেবপুর যেটা এলাকা আছে সেটার মধ্যে হয়তো যদি 100টা বাড়ি থেকে 10টা বাড়ি কি 20টা বাড়ি পুজো হয়েছে, আর বাদ বাকি বাড়ি পুজো সব আজকেই হবে। তো আমাদের সব রেডি ফেডি হয়ে গেছে, শুধু ব্রাহ্মণের অপেক্ষায় বসে আছি আমরা কখন আসবে, ধরে বেঁধে বসিয়ে দেবো ঠাকুরঘরে। ঠাকুরঘরটা একটু ছোট, খুবই অসুবিধা হচ্ছে, আয়োজনটা অনেক কিন্তু রাখার খুব সমস্যা, মানে একদমই হচ্ছে না। তো চলো কী কী আমরা আয়োজন করছি তোমাদেরকে একটু দেখাই। আর আমি এই লাল সাদা পাড়ের শাড়িটা পরেছি, তো চলো ঠাকুরঘরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখানে দেখো লাড্ডু আছে, সন্দেশ, তিলের নাড়ু, চিড়ে, মুরগি, একটা থালেকর আছে, একটা সুজি এখানে আছে, লুচি এখানে আছে, 5 রকমের মনে হয় ছোলা ভাজা, তারপরে এখানে আছে চাল ভাজা, আলু ভাজা, চিচিঙ্গে ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, তারপরে এখানে আছে বেগুন ভাজা, এটা বিনস, উচ্ছে ভাজা, 7 রকমের শাক ভাজা, আর পটল আর লুচি আছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছ ফল টল কাটা আছে। আর এখানে দেখো আবার মানু কী করছে, সব রেডি ফেডি করে রেখে দিচ্ছে। আর মানু কী করছে দেখো, ধুনোটাকে হাওয়া দিচ্ছে, মানে জ্বালাচ্ছে ধুনো। তো এখানে দেখতে পাচ্ছ আমরা পুজো দিতে আর কি শুরু করে দিয়েছি, মানে অঞ্জলি দিচ্ছি আমি আর আমার যা। ঠাকুরমশাই এসেছিলো মনে হয় আই থিঙ্ক 10:30টার দিকে, আমরা ঘুরেও দেখিনি, আন্দাজে হয়তো বললাম। তো এই সেই ব্রাহ্মণ যেটা আমার গোপাল ঠাকুর পুজো করেছিল, আর আমাদের লক্ষ্মী ঠাকুরও পুজো করতে এসেছে। আমার জায়ের মেয়েকে বলেছি ফোনটা যে কাতভাবে ধরতে, ও লম্বাই ধরেছে ফোনটা, তো তার জন্য ভিডিওটা ভালো করে করতে পারি। তো যেটুকু করেছি করেছে আর কেউ, সেটুকুই শেয়ার করলাম। বাবা টিপটা কেমন করে পড়িয়েছে আমাকে ঠাকুরমশাই। আমাদের পুজো পুজো সব দেওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে কি মানুকে বলেছি একটু ভালো করে ভিডিও করতে, মানু এরকম লম্বাই ভিডিও করে দিয়েছে, তো তার জন্য ভিডিওটা ভালো করে আসেনি। আমি যাই না কতটা কি শেয়ার করতে পারবো। তো এই মালাটা পড়েছি আর সব বলে সেসবগুলো পড়েছি, আর দেখো না ঠিকঠাক আমাকে পড়ে দিয়েছে। তো যাই হোক আমাদের পুজো কমপ্লিট, তোমাদেরকে একবার দেখিয়ে দিই পুজো হয়ে গেছে আর দেখাচ্ছে। তো আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাই তাড়াহুড়ো করে পুজো দিয়ে আর চলে গেছে। আমাদের লক্ষ্মী ঠাকুরের মুখটা দেখা যাচ্ছে না, ওই যে এইটা এই শিব ঠাকুর, এইটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর আমাদের, আমার কার্তিক ঠাকুর। তো চলো পুজো তো হয়ে গেছে, 1/2 ঘন্টা পর ঠাকুরমশাই বলেছে ডালা ভাঙতে। তো আমাদের তো পুজো পুজো সব কমপ্লিট হয়ে গেছে, আর আমি এই যে প্রসাদ নিয়ে চলে এসেছি, এখন আমি প্রসাদ খাচ্ছি। প্রসাদের মধ্যে না লুচি আর সুজিটা এত ভালো লাগে তোমাকে কি বলবো। আমি হাতের এই অবস্থা কেন বলো তো, ময়দা মাখিয়েছি, আর ভাবছি আলু ভাজা কি আলুর দম করবো, আর মটর ভেজাতে আমি ভুলে গিয়েছিলাম, এখনই দোকান থেকে নিয়ে আসলাম, সেটা ভিজিয়ে রেখে দিয়েছে, সেটা রাতে করব। আর আমি কিছুটা হয় আলু ভাজা কি আলুর দম করে খেয়ে নেবো, এখন আমাদের এই প্রসাদ খাচ্ছি। এখন দেখা যাক, পেট যদি বলে যে হ্যাঁ খাবো তাহলে আবার রান্না করলে করবো না। আলু মাখানো হয়ে গেছে ময়দা, তো এই অবস্থা আমি খেয়ে নিচ্ছি। এই লাল লাল হয়েছে কারণ আমরা তো আলতা পড়েছিলাম, তো তার জন্য তাহলে করে আলতা পড়েছি, ডান হাত দিয়ে আলতা পড়ে নিয়েছি। তো চলো প্রসাদ গুলো খেয়ে নিই, আবার দেখা হচ্ছে তোমার সাথে। তো আমি হচ্ছে এখানে আলপনা দিচ্ছি, আমাদের বাড়িতে পুজো লক্ষ্মী পুজো হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম একটুখানি। তারপরে মনে হলো যে ফেব্রিক রং করেছি, ভাবলাম যে কি করবো কি করবো, তার জন্য এখন আলপনা দিচ্ছি। আমি তোমাদের আলপনা দিন একটা জীবনে ফার্স্ট আলপনা, দেখো ফোনে দেখে নিয়েছি সবার ফোন আলপনাটা আছে, সেই আলপনাটা আমি দিচ্ছি। এখন জানি না এটা কতদূর কিরকম ভালো লাগবে না ভালো লাগবে, তো আমি আলপনাটা দিয়ে নিই, তারপর তোমার সাথে মানে তোমাদেরকে দেখাচ্ছি যেটা। তো দেখো এই যে আমার হচ্ছে কি আলপনা দেওয়া হয়ে গেছে, আমি না জীবনে কোনোদিন আলপনা দিইনি। তো কেমন হয়েছে আমার আলপনার ডিজাইনটা, এখানে না আমি কালো দিতে চাইতাম, মানে চাইছিলাম না, এখানে অন্য কালার দিচ্ছিলাম, কিন্তু এইসব কালারগুলো ভালো করে ফোটেনি, ক্যামেরায় অতটা ভালো হয়তো বোঝা যাচ্ছে না, তো তার জন্য ওখানে কালো দিয়ে দিয়েছি, জানি না কালোটা দেওয়ার জন্য মার খেয়ে যাচ্ছে কিনা জিনিসটা। তো কেমন হয়েছে জানিও আমার আলপনাটা। তো আমার আলপনা দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 1:50, এখন আমার রান্না হয়নি, ময়দা বাকি তোমাদেরকে বললাম রেখে দিয়েছি যে হয়তো কিছু একটা তরকারি আলুর দম বা আলু ভাজা করে খেয়ে নেবো, তো আমার সেই খাওয়ার করারও টাইম নেই।
এখন দেখি রান্নাঘরে যাই, দেখি দুটো আলু ভাজতে পারি কিনা, নাহলে একটু আলু তরকারি করবো। করে ওই রুটি তো খেতে নেই, পরোটা করতে হবে, পরোটা খেয়ে নেবো। তো চলো ওগুলো ঝটপট করে করে নিই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো আমি খেতে বসে পড়েছি, এটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি আছে, আর এখানে আছে হচ্ছে কি আমার দুটো পরোটা করেছি। আমার পরার টাইম নেই, কারণ ওই সব আমার কাজ করেছি বলে আমার ঘরের অবস্থা দেখো। ওখানে মটর ভিজে রেখে দিয়েছি, টিভি চালিয়ে দিয়েছি, আর আমি খাটে বসে বসে খাচ্ছি, আমি আর নিচে বসতে পারছি না। তো চলো আমি ঝাপঝাপ করে খেয়ে নিই। বাজে হচ্ছে কি সাতটা, মানে সাতটা পুরোপুরি সাতটা বাজে, আমি এই সময় ব্লগটা স্টার্ট করছি। আর আমি একটা কথা বলবো, যার জন্য আমি ব্লগটা স্টার্ট করলাম, মানে এখন মানে কথা বলছি তোমাদের সাথে। আজকে কার্তিক পুজো, আই থিঙ্ক আমি জানি না কত তারিখে আমাদের বাড়িতেও কার্তিক পুজো হবে। আমার প্রথমবার কার্তিক পুজোটা একটু বড়সড় করে করেছিলাম, যেটুকু আর কি আয়োজন করতে পেরেছি করেছিলাম, লোকজনকে খাইয়েও ছিলাম। কিন্তু দ্বিতীয়বার এবারে যে পুজোটা করবো কার্তিক পুজো, আমরা ডালা পুজো করে দেবো। তৃতীয়বারে পুজোটা হচ্ছে কি আমরা একটুখানি, আবার তুই যদি পারে টাকা পয়সা যদি মানে সেরকমভাবে হয়, যদি আমার বর পারে তাহলে হচ্ছে কি ও করবে ডালা, মানে বড় সড়ো করে পুজো করবে। তো এখন দেখা যায় ঠাকুর কোন দিকে মুখ চায়। তো এবারে এবারও বড় করে করবো ভেবেছিলাম, কিন্তু সেই সুযোগটা হয়ে ওঠেনি, কারণ পুজো গেল সামনে, অনেক কেনাকাটি হয়েছে, ফোন টোন কেনা হয়েছে, মিক্সার মেশিন কেনা হয়েছে, অনেক কিছু টাকা পয়সা নষ্ট নয়ছয় হয়ে গেছে। তো তার জন্য আর কিছু এবছর কিছু করবো না, একটু ফল টল কেটে পুজো দিয়ে দেবো। মানে পাশে বাড়ি যাদের পুজো হবে, পাশের দুখানা বাড়িতে নতুন বিয়ে হয়েছে দুটো, তো দাদা বাড়িতে পুজো করতে আসবে, আমাদের বাড়িতে পুজো করে যাবে। তো আজকে দুজনের বাড়িতে কার্তিক ঠাকুর খেলা হবে, জানো, লক্ষ্মী পুজো দিদি। আমার তো এত ভালো লাগছে, আমি তো জানি না, হঠাৎ করে আমাকে বলছে যেরকম 100 টাকা করে দে, দু মানে সবাই মিলে 10-12 জন মতো আছে, তারা যদি ওই টাকা দিয়ে 100 টাকা করে দিয়ে যদি একটা ঠাকুর ফেলা যায় দুজনের বাড়িতে, মানে 10-12 জন মানে দুজন বাড়িতে ফেলে মানে 100 টাকা, 100 টাকা, 100 টাকা করে 200 টাকা করে, ঠিক আছে। যদি 10-12 জন হয় তো অনেক টাকাই হবে। তো আমাকে মানে ওই টাকা দিয়ে আবার ডবল টাকা তোলাও যায়, জানো, এটা আমি জানি, এটা আমি শুনেছি। আমার আমার কার্তিক পুজোর সময় অনেক কিছু অসুবিধা হয়ে গেছিলো, তো সেরকম কেউ ডবল টাকা তুলতে পারেনি, ওই এক যেটুকু টাকা আবার ঠাকুর কিনেছিলো সেই টাকাই ওরা নিয়ে নিয়েছিল, মানে আমার জা ভাসুর আরও পাশে দু একজন ভাগ্নিরা আমার ঠাকুর ফেলেছিলো, আমার কার্তিক ঠাকুর। দুর্গা পুজোর সময় আগের বছর 10ই দিন বাড়ি এসেছি, 10ই দিন রাত 10টা ঠাকুর ফেলে গেলাম, ঘর থেকে বাইরে দেখি এত বাজি ফাটছে, কারণ দেখি আমার ঘরের সামনে কার্তিক ঠাকুর। তো কার্তিক ঠাকুর তো আমার অনেক বড়ই ফেলেছিল, কাঠের দিয়ে কীসব জানি না কী বলে ওইগুলোকে। তো যাই হোক, আজকে আমাদের দুটো বাড়িতে কার্তিক ঠাকুর ফেলা হবে, তোমাদের সাথে একটু শেয়ার করবো আমি। আর খুব মজা হচ্ছে আমার এই প্রথমে যে কারো বাড়িতে ঠাকুর ফেলবো, আমি থাকবো, যখন ওরা ঠাকুর ফেলবে ওরা তখন ঠাকুর আনতে চলে গেছে, আমি টাকা দিয়ে দিয়েছি, আমার কাছে 70 টাকা ছিল, একদম টাকা ছিল না, জানো। তা লাস্টে আমার যাকে বললাম তুমি 30 টাকা দাও, আমি তোমাকে এসে দিচ্ছি, আমার বর তো কাজে গেছে, বরকে ফোন করলাম তুমি আসলে দিয়ে দিও, তো বলে আচ্ছা ঠিক আছে। আর 100 টাকা ওটা বললো কালকে দিয়ে দেবে, আজকে রাতেই দিয়ে দেবো দুটো টাকা একসাথে, একটা টাকা দিলাম আর একটা টাকা পরে দিব, যাই হোক। তো চলো এখন তো সিরিয়াল আছে, 27 সময় উমা দেখছি, উমাটা দেখা হয়ে গেলে তারপরে যাবো। সেই তো ময়দা মাখানো ছিল, আজকে আমি ময়দা রুটি খাবো না, তো তার জন্য 7টা বেজে গেছে, মানে এখন লক্ষ্মী পুজোর ওই যে কী বলে পূর্ণিমা কেটে গেছে, জানো তো, তার জন্য আজকে হচ্ছে কি আমি ময়দা রুটি খাবো না, কারণ এমনি ভালো লাগছিলো, সকালবেলা এসে খেয়েছিলাম, আর তোমাদের বলেছিলাম যে ময়দা মাখিয়েছিলাম, এখনও অনেকটা এতটা মতো ময়দা লেচি করা আছে, 4 পিস মনে হয় পরোটা হয়েছে, পরোটা তো খাবে না, আবার রুটি খাবে, রুটি আর ঘুগনি করছি, ঘুগনি মানে মটর আর আলু সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি, ওটা হয়ে গেছে, এখন সিরিয়াল দেখবো, দেখা হয়ে গেলে ঘুগনিটা করবো, আর রাতে শুধু ঘুগনি খেয়ে নেবো। আজকে আমাদের একটা শ্রাদ্ধবাড়ির নিমন্ত্রণ ছিল, তো ওই মানে যে বাড়িতে পড়াতে আসে আমাদের বাড়ি, আমার যা ছেলে মেয়েকে যে পড়াতে আসে, তো সে বললো যে বৌদি 7টার মধ্যে তো মানে পূর্ণিমা কেটে যাবে, তোমরা 7টার পরে এসো, বাড়ির সবাই বাচ্চা দুজনে আর আমার ভাসুর গিয়েছিলো দুপুরবেলা খেতে, তা বলছে বৌদি তোমরা দুজনে আসো 7টার পরে। তা আমার যা বললো আমি যাবো না, তা আমি বললাম তুমি যাবো না, তা আমিও যাবো না। তো যাই হোক চলো আমি টিভিটা দেখে নিই, তারপরে রুটিটা করবো, রুটি করা হয়ে গেলে তারপরে যাবো হচ্ছে কি মানে ওরা যখন আসবে ঠাকুর দেবে ফেলবে তখন খুব মজা হবে, তখন তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো চলো তোমাদের দেখে আবার দেখা যাবে তোমাদের সাথে।
অমিত ওর নাম, ও বলছে কি বৌদি তুমি আর তোমার যা তাড়াতাড়ি চলে আসো, আমরা চলে এসেছি, আমরা যে আমাদের সবে খেতে বসেছি। তা বলে ঠিক আছে তোমরা খেয়ে নাও, আমাদের দোকানের সামনে চলে আসো, তার মানে দোকানের সামনে ঠাকুরটা নিয়ে আসছি, তারপরে তোমরা আসো। তোমার ঠিক আছে চলো এখন আমি যাই, আর আমার বর যেহেতু তোমরা জানো আমি রাতেই বাসন বাসন সব মেজে নিই, তো ও বলেছে আমি কিছু হেল্প করে দেবো, তো ততক্ষণ আমি ওখানে যাই, আবার দেখা হচ্ছে। তো প্রথমবারে ঠাকুর আমাদের ফেলা হয়ে গেছে, ঠাকুর তুলেও নিয়েছে কার্তিক সোনাকে। আর এটা হচ্ছে কি আমার ভাইপোদের বাড়িতে ঠাকুর দিচ্ছি, তো সেই সময় হচ্ছে কি অনেক আওয়াজ হচ্ছিলো বলে, সিটি বাজাচ্ছিলো বলে, তার জন্য হচ্ছে কি আমি ভয়েসেই কথাটা বলছি। এই যে সাদা গেঞ্জি দেখছো, এই গেঞ্জিটাতে বাড়ি আমরা প্রথম ফেলেছি, তারপরে এখন ফেলবো আমার ভাইপোদের বাড়ি। তো এখন যাচ্ছি আমরা, কী করবো করবো, সবাই ধূপ মোমবাতি জ্বালানো আর কি হচ্ছে, মানে বাজি তো ফাটেনি, যাই হোক সেটা আমি দেখাবো তোমাদেরকে। এই যে নাইটি পরে আছে, যে সাদা নাইটি, ও হচ্ছে কদম দি, ও আমারটা যা হয়, ও তো মানে হেড ডিপার্টমেন্ট আছে বুঝেছো তো। তো আর এই যে গামছা মাথায়, এ হচ্ছে আমার মাসি শাশুড়ির ছেলে, ও হচ্ছে কি কার্তিক ঠাকুরটাকে মানে কোলে করে নিয়ে আছে, তো খুব মজা হচ্ছে। আর ওদিকে মোমবাতি আনি, এ হচ্ছে অমিত, এ হচ্ছে আমার এটা দেওর, আর আমরা অপেক্ষা করে আছি কখন মানে দেবো কখন দেবো, দেখো না কী হয়। আমার তো এত এক্সাইটেড লাগছে কী বলবো তোমাদেরকে, ও তো কোমরে হাত দিয়ে দাঁড়িয়েই আছে অলরেডি অমিত, আর বলছে কখন ফেলবি কখন ফেলবি, তার জন্য করছে, আর আমি পেছন থেকে ক্যামেরা করছি। আর ওই যে নাইটি পরা যে কদম দিয়ে আমাকে বলছে এই তুই ভিডিও করা বন্ধ কর, ইউটিউব ভিডিও করা বন্ধ কর, এখন মানে ছুটে পালাবো তো এরকম একটা ব্যাপার বুঝছো। এই ধূপটা জ্বালা জ্বালাতে মাঝখানে মোমবাতি আর ধূপ জ্বলে উঠেছে, ওই জন্য নিমিয়ে দিয়েছে, ওই জন্য হাসছে। এই দেখো বাজি ফাটানোর সময় বাজি আর মোটে ফাটছে না, ফাটছে না বাজি। এই দাদাটার হাতে পেছন থেকে একটা কে বাজি ফাটালো, তার হাতে এরকম লেগে গেছে, তো দেখো কি অবস্থা। আমাদের একটাও বাজি ফাটছে না। তো আমরা এইমাত্র আর কি ঘরে আসলাম ঠাকুর ঠাকুর ফেলে। এখন প্রথমবারে প্রথম যাদের বাড়িতে ফেলতে সেটা হচ্ছে একটা ভাগনা সম্পর্কে হয়, তো ওর বাপের বাড়িতেই থাকে ওই দিদিটা, তাই জন্য ও দিদির মেয়ে ছেলে আমার ভাগনাই হবে আমাদের, তো তাদের বাড়িতেই ঠাকুর ফেলা হয়েছে। তো খুব মজা লাগলো প্রথমবার যখন ঠাকুর ফেলেছি ভাগনাদের বাড়ি, তো ওরা সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়েছে, কী বলতো এই গ্রামের সাইডে তো মানে অনেকেই তাড়াতাড়ি শুয়ে পড়ে, তো ছেলেটা জেগেছিলো মানে ভাগনা জেগেছিলো, আর দিদি যায় সবাই নাকি ঘুরে পড়ছে, ভাগনা যেটুকু বললো সেটুকু শুনলাম, ভাগনা নাকি বললো যে ছটা সাড়ে ছটার সময় ফেলতে পারি সবাই জেগে থাকে, তাই মনে করলাম হয়তো ওরা ঘুমিয়ে পড়েছিলো। তো যাই হোক ঠাকুরে আমার প্রথমে ফেলেছে, আমার এত হাসি পাচ্ছে, এত ভয়ও লাগছে, ভয় লাগছে বলতে এই সময় ওরা আর কি বলছে যদি দেখে নেয় হবে না, আর লুকি লুকি ফেলতে হবে এটাই ভাবছি। তো কেউ সিটি মারছে, আমি একজন সিটি মেরেছে অমিত, যে অমিতের কথা বলছিলাম, তো তার সিটি মারাটা ওটা আমি আর হচ্ছে সাউন্ডটা অফ করবো না, আমি তোমাদেরকে শোনাবো, এত হাসি লেগেছে। তো সিটি ফিটি মারার পর একজন জানলা ধাক্কা দিল, তারপরে ওরা বার হলো, ঠাকুরটাকে কোলে করে নিয়ে বৌমা তুললো মানে ভাঙনা বউ তুললো। তারপরে প্রথমবার ঠাকুরটা দেওয়া হয়েছে তার পাশেই, দুটো বাড়ির পাশেই আর একজনের বাড়ি ঠাকুর দেওয়ার কথা, তাদের বাড়িতেও দিলাম ঠাকুর দেওয়ার পর। এবার আরও অনেকজন ওদের যে বন্ধুরা আছে, ওরা সব ব্যাচেলার সব ছেলেরা, তাদের বন্ধুরা আছে তারাও ঠাকুর ফেলে ফেলবে করে একদম নাকি চিনতাম না এরকম একটা। আমার বর ঠিক শুনতে পেয়েছে ওদের কথা, আমার বর আমাকে বলছে তোমরা তাড়াতাড়ি গিয়ে ওদেরকে ঠাকুর ফেলে দাও। আমরা তো এদের বাড়িতে ভেবেছিলাম 12টার সময় ঠাকুর ফেলবো, রাত 12টা গিয়ে একটার দিকে ফেলবো রাতে, ওরা তো ঘরে যায়ও না, সবাই বাসন টাসন মাজছে বেসিনে, মানে ওদের ঘর থেকে দেখা যায় বাসন টাসন মাজে বা দরজা দরজা সব খোলে। আমরা ভেবেছিলাম যে ওরা শুয়ে পড়বে তারপরে আমরা যাবো ওদের ঘরেতে, কিন্তু ওটা সেটা আর হয়নি। তারপরে আমার বজ্রটা বললো যে ওদের ঘরে মনে ঠাকুর ফেলে তোমার তাড়াতাড়ি করে ফেলে দাও। আমরা তাড়াতাড়ি করে, আমি তো ঘাটে বাসন মাসছি, আমি তাড়াতাড়ি করে বাসন মাসন মেজে আমার বরকেও বলেছি তুমি শিগগিরই ধুয়ে নাও, ধুয়ে তুমি ঘরে যাও, আর আমাকে ফোনটাতে আমি গিয়ে ভিডিও করবো। এখন ভিডিও যদি বা করছি দেখি যে বাজি আর ফাটে, এবার ধূম মোমবাতি জ্বালায় জ্বালিয়ে তারপর বাজি ফাটে ঠাকুরটা দেয়, তো এবার দেখি বাজি আর ফাটে না মোটে, একটাও বাজি চার পাঁচটা বাজি ফাটছে না, ফাটছে লাস্টে এমনভাবে বাজি ফাটলো ফাটালো। আর একটা দাদা দেখবি গামছা পরেছিল
মাথায়, ওটা হচ্ছে আমার মাসি শাশুড়ির ছেলে, তো উনি এখানেই থাকে দাদাটা। উনি খুব পুজরুজো এসব আর কি, উনি খুব ভক্ত, যাই হোক। তো ওই দাদাটার হাতে এমন যেন একটা বাজি ফাড়লো, ওই দাদার বা হাতে এরকম একটা জায়গায় দেখাতে পাচ্ছি না, হাতে লেগেছে ছ্যাঁক, মানে ছ্যাঁকা লেগেছে, সেই ঠুসলা মতো পড়ে গেছে। তো যাই হোক, ঘরে গেলাম, গিয়ে একটু ভিডিও ফিডিও করলাম, যাদের বাড়িতে লাস্টে পেলাম তাদের, মানে ওই যাদের বাড়ি ফেলেছি সেটা হচ্ছে আমার ভাইপো আর ভাইপো বউ, তো তাদের বাড়িতে ফেললাম, তাদের ছবিটা তুলেছি, ভিডিও করেছে কি জানি না, আমার ওই অমিত দেওর ও ভিডিও করেছে, আই থিঙ্ক যদি ভিডিও করি তাহলে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, চলো, আজকে অনেক রাত হয়ে গেছে আর আমার বর শুয়ে পড়েছে, দেখাবো না, শুয়ে পড়েছে, দেখানো যাচ্ছে না, মানে সে বলেছে কেন বলতো, কালকে ও বলেছিল যে কালকে 7টায় কল টাইম, 6টার সময় আমাকে ডাকবে, কিন্তু পরে আবার কল টাইম দিল যে 8টা 9টা, তো 8টা 9টা মানে সে ওকে তাড়াতাড়ি উঠতে হবে, কালকে 7টার সময় বাড়া মানে 8টার সময় পৌঁছতে হবে, 8টা 9টা মানে 8টায় ওদের কল টাইম আর 9টায় হচ্ছে কাদের কল টাইম, 9টায় কাদের ওই যারা আর্ট সেটিং এ যারা লাইট ফাইট সেটিং ফিটিং করে তাদের আর 9টায়, আর আর্টিস্টদের মানে মেকআপ আর্টিস্টদের ওদের হচ্ছে কি 8টার সময় কল টাইম, তো তার জন্য ওকে তাদের যেতে হবে, মানে 7টার সময় বাড়া যেতে হবে, কালকে আর রান্না মানে কিছু করবো না। তো যাই হোক, চলো, আর আমরা এখন শুয়ে পড়ি, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, দেখা হচ্ছে কেন বলছি, ব্লগটা আমি এখানে শেষ করে দেবো। তো চলো, আমি ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা যারা আমার নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর পাশে থেকে বেল বাটন হিট করো। তো চলো, এখন টাটা বাই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থেকে, লাভ ইউ।